প্রযুক্তির উন্নয়নের এই যুগেও মানুষের আগ্রহ কমেনি কাগজে ছাপা বইয়ের প্রতি। তাই লেখক পাঠকের মেলবন্ধন অমর একুশে গ্রন্থমেলা। সোমবার মেলায় নতুন বই এসেছে 115টি, আর মোট বই এসেছে 1030টি। বসন্তের আগমনী সুরের সঙ্গে বাতাসে ভাসছে নতুন বইয়ের গন্ধ। অমর একুশে গ্রন্থমেলা তাই লেখক পাঠকের মিলন মেলায় পরিণত হয়েছে। বইমেলায় পড়ন্ত মাঘের বিকালগুলোতে ভিড় করছেন সব বয়সী মানুষ। বলা হয়ে থাকে, বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। তাই হাতে হাতে মোবাইল স্মার্টফোনেই যেন সব বিনোদন। তারপরেও কি ছাপার অক্ষরের আবেদন কমেছে? কমেনি বলেই হয়তো এই সোহরাওয়ার্দী উদ্যানে তৈরি হয়েছে লেখক পাঠকের মিলন মেলা। একজন পাঠক হিসাবে আমি সবসময় ছাপা অক্ষরে পড়তেই ভালোবাসি। বই হাতে নিয়ে পড়ার ব্যাপারটা অন্যরকম, আর হচ্ছে ফোনে বই পড়া যায় ঠিক আছে, কিন্তু অনেক ডিস্ট্রাকশন হয়। ছাপার অক্ষরের আবেদন কমেনি, কারণ আমার কাছে বই পড়াটা যত স্ক্রিনে পড়াটা তত সহজলভ্য নয়। তবে বইয়ের মান নিয়ে এবারও প্রশ্ন আছে, আছে অভিযোগ অনুযোগ। তবুও লেখকরা বলছেন বেড়েছে পাঠকের সংখ্যা। প্রকাশক প্রকাশনা সংস্থা বাড়ে, হ্যাঁ, অথবা আবেদন কমে নাই, যারা পাঠ করে কিন্তু পাঠক বেড়েছে। এবং আমাদের যে নানা ধরনের ডিভাইস আসক্তি, সেখান থেকে একসময় আসলে সবাই তাদের আত্মন্বেষণের জন্য হলেও বইমুখী হবে। তারা বলছেন বাঙালির যা কিছু আপন এবং নিজস্ব তার মধ্যে অন্যতম এই বইমেলা। তাই এর ব্যাপ্তির পাশাপাশি গুণগত মানের দিকেও নজর দিতে হবে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রযুক্তির উন্নয়নের এই যুগেও মানুষের আগ্রহ কমেনি কাগজে ছাপা বইয়ের প্রতি। তাই লেখক পাঠকের মেলবন্ধন অমর একুশে গ্রন্থমেলা। সোমবার মেলায় নতুন বই এসেছে 115টি, আর মোট বই এসেছে 1030টি। বসন্তের আগমনী সুরের সঙ্গে বাতাসে ভাসছে নতুন বইয়ের গন্ধ। অমর একুশে গ্রন্থমেলা তাই লেখক পাঠকের মিলন মেলায় পরিণত হয়েছে। বইমেলায় পড়ন্ত মাঘের বিকালগুলোতে ভিড় করছেন সব বয়সী মানুষ। বলা হয়ে থাকে, বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। তাই হাতে হাতে মোবাইল স্মার্টফোনেই যেন সব বিনোদন। তারপরেও কি ছাপার অক্ষরের আবেদন কমেছে? কমেনি বলেই হয়তো এই সোহরাওয়ার্দী উদ্যানে তৈরি হয়েছে লেখক পাঠকের মিলন মেলা। একজন পাঠক হিসাবে আমি সবসময় ছাপা অক্ষরে পড়তেই ভালোবাসি। বই হাতে নিয়ে পড়ার ব্যাপারটা অন্যরকম, আর হচ্ছে ফোনে বই পড়া যায় ঠিক আছে, কিন্তু অনেক ডিস্ট্রাকশন হয়। ছাপার অক্ষরের আবেদন কমেনি, কারণ আমার কাছে বই পড়াটা যত স্ক্রিনে পড়াটা তত সহজলভ্য নয়। তবে বইয়ের মান নিয়ে এবারও প্রশ্ন আছে, আছে অভিযোগ অনুযোগ। তবুও লেখকরা বলছেন বেড়েছে পাঠকের সংখ্যা। প্রকাশক প্রকাশনা সংস্থা বাড়ে, হ্যাঁ, অথবা আবেদন কমে নাই, যারা পাঠ করে কিন্তু পাঠক বেড়েছে। এবং আমাদের যে নানা ধরনের ডিভাইস আসক্তি, সেখান থেকে একসময় আসলে সবাই তাদের আত্মন্বেষণের জন্য হলেও বইমুখী হবে। তারা বলছেন বাঙালির যা কিছু আপন এবং নিজস্ব তার মধ্যে অন্যতম এই বইমেলা। তাই এর ব্যাপ্তির পাশাপাশি গুণগত মানের দিকেও নজর দিতে হবে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।